মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বহরমপুরে পথে নামলেন সাংস্কৃতিক কর্মীরা। সোমবার সন্ধ্যায় টেক্সটাইল কলেজ মোড় থেকে শুরু হয় সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদ কর্মসূচি। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিকভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার বহরমপুরে পথে নামলেন সাংস্কৃতিক জগতের কর্মীরাও। সোমবার সন্ধ্যায় মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটির পক্ষ থেকে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে একটি বিক্ষোভ সভা করা হয়। সেখানে একত্রিত হয়েছিলেন শিল্পী, লেখক, গায়ক থেকে বুদ্ধিজীবী সকলেই। সোমবার টেক্সটাইল কলেজ মোড় থেকে প্রতিবাদ কর্মসূচি করেন তারা। একটাই দাবি, আরজিকর কাণ্ডের সঠিক তদন্ত করা। আমরা মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটি বহরমপুরের, আমরা প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমরা একটা শোভাযাত্রা অনুষ্ঠিত করে থাকি, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের ঘোষণা ছিল যে আমাদের মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য হচ্ছে বাংলার সংস্কৃতিকে রক্ষা করা, বাংলার সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা, বাঙালির ভাষাকে পুনরুজ্জীবিত করা, এই ছিল আমাদের ঘোষণা। কিন্তু আজকে এই রাজ্যের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই ধর্ষণ, খুন, এই যে দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গোটা রাজ্য, এটা বাংলার সংস্কৃতি নয়। বাংলার যে সমন্বয়ক সংস্কৃতি, সমন্বিত সংস্কৃতি বাংলার, সেই সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য, একটা অদ্ভুত নরকের দিকে এগিয়ে যাচ্ছে। সে কারণে আমরা মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটির পক্ষ থেকে আজকে পথে নামতে বাধ্য হয়েছি। এদিন রাজ্য জুড়ে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতেও সোচ্চার হন মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটির সদস্যরা।